কাজু বাদাম খাওয়া নিয়ে অনেক অনেক ভিডিও রয়েছে ইউটিউবে, তবুও বেশিরভাগ মানুষ বিভ্রান্ত হচ্ছেন। বেশ কয়েকটি প্রশ্নের সঠিক উত্তর পেলে এই বিভ্রান্তি থাকবে না, তখন আপনি নিজেই বুঝবেন কাজু বাদাম আপনি খাবেন কিনা। এই জন্য আজকের এই ভিডিওতে আমি যে সঠিক তথ্যগুলো জানাবো তা হচ্ছে, এক, কাজু খেলে শরীরের কি কি উপকার হয় এবং কোন কোন রোগ ভালো হয় এই কাজু বাদাম খেলে, দুই, কাজু বাদাম খাওয়ার সঠিক নিয়ম কি, কখন এবং কয়টি করে খাবেন, তিন, কাজু বাদাম খাওয়ার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা বা কাজু বাদাম খেলে কি ক্ষতি হয়। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই টু চ্যানেল। পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথমেই দিচ্ছি এক নাম্বার প্রশ্নের উত্তর। কাজু বাদামে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট, কপার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ফসফরাস, পটাশিয়াম, জিঙ্ক এবং আরও নানাবিধ খনিজ এবং ভিটামিন, যা নানাভাবে আমাদের শরীরের উপকার করে। শুধু তাই নয়, কাজু বাদামে ভিটামিনের মাত্রা এত বেশি থাকে যে চিকিৎসকেরা একে প্রাকৃতিক ভিটামিন ট্যাবলেট হিসেবেও একে চিহ্নিত করেছে। তবে এ কথা ঠিক যে কেউ যদি সঠিক মাত্রা না জেনে কাজু বাদাম খান তাহলে উপকারের থেকে অপকারী বেশি হয়। কারণ কোনো ডাক্তার যদি আপনাকে দিনে একটি করে ঔষধ খেতে বলেন আর আপনি যদি বেশি উপকার হবে বলে তিন চারটে খেয়ে নেন, তাহলে কি উপকার হবে নাকি উল্টো ক্ষতি হবে? কাজু বাদামের ক্ষেত্রেও ঠিক এমনটি ঘটে। তাই আপনাকে জানতে হবে দিনে কয়টি করে কাজু বাদাম খেলে আপনার দেহে উপকার হবে, সেই উত্তর পরে দিচ্ছি। তবে চলুন কাজু বাদাম খেলে আমাদের শরীরে কি কি উপকার হয় তা জেনে নিই। মুখগহ্বরে উপস্থিত নানা রকম রোগের প্রকট কমে কাজু বাদাম খেলে। কাজুতে উপস্থিত প্রচুর পরিমাণে ফসফরাস দাঁতের স্বাস্থ্যের উন্নতি ঘটানোর দিয়ে নানা ধরনের মুখগহ্বরের বিভিন্ন রোগকে দূরে রাখে। তাই দাঁতকে শক্তপোক্ত রাখার ইচ্ছে যদি আপনার থাকে তাহলে অবশ্যই আপনাকে সঠিক নিয়মে কাজু বাদাম খেতে হবে। কাজুকে এক কথায় রক্ত তৈরির মেশিন বলা যায়, কারণ কাজু বাদাম খাওয়া মাত্রই অ্যানিমিয়া বা রক্তশূন্যতা অভাব থেকে আপনি মুক্ত হতে পারেন। এরকম রোগে যারা ভুগছেন তারা অবশ্যই আজকে কাজু খাওয়ার সঠিক নিয়ম জেনে নিন। সুস্থ হতে 2-3 দিনের বেশি সময় লাগবে না, কারণ কাজু বাদাম খাওয়া মাত্রই দেহের আয়রনের ঘাটতি দূর হতে থাকে। লোহিত রক্তকণিকার উৎপাদন এত বেড়ে যায় যে অ্যানিমিয়ার মতো রোগ কখনো আপনার ধারের কাছেও ঘেঁষতে পারবে না, সেই সাথে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা দ্বিগুণ বেড়ে যাবে। সেক্ষেত্রে ছোট বড় সব ধরনের রোগ আপনার থেকে দূরে থাক, আর যদি রোগ হয়েও থাকে তা আপনার শরীরে টিকতে পারবে না। ক্যান্সারের মতো মরণ রোগ থেকে বাঁচতে চাইলে আজকেই কাজু বাদাম খাওয়া শুরু করুন। কাজু বাদামের অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার সেলকে বৃদ্ধি পেতে দেয় না, তাহলে তাই যদি প্রতিদিন সঠিকভাবে কাজু বাদাম খেতে পারেন তাহলে শরীরে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট প্রবেশ করবে, যা ক্যান্সার সেলের বিরুদ্ধে প্রতিরোধ শক্তি গড়ে তোলার পাশাপাশি টিউমার যাতে কোনোদিন শরীরে না হয় সেই দিকেও খেয়াল রাখবে। আপনার বুদ্ধিকে যদি অনেক বেশি বাড়িয়ে নিতে চান অথবা যদি চান আপনার শিশু অনেক বেশি বুদ্ধিমান হোক তাহলে অবশ্যই তাকে কাজু বাদাম খাওয়ান এবং আপনি নিজেও খাওয়া শুরু করুন। কাজু বাদাম খেলে হার্ট ভালো থাকে, তার কারণ হচ্ছে কাজু ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করতে পারে এবং শরীরের খারাপ কোলেস্টেরলের মাত্রাকে কমিয়ে দেয়। কাজুতে যে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম রয়েছে তা ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখে। কাজু বাদামে রয়েছে প্রাকৃতিক জিঙ্ক, যা ভাইরাস বা ব্যাকটেরিয়ার হাত থেকে আপনাকে এবং আপনার শরীরকে রক্ষা করবে। আপনি যদি প্রায় ইনফেকশনের শিকার হয়ে থাকেন তাহলে রোজ কাজু বাদাম খাওয়ার অভ্যেস করুন। হাড় জয়েন্টের ব্যথা, শরীরের ব্যথা বা পেশির ব্যথা যাই হোক না কেন আপনি কাজু বাদাম খাওয়া শুরু করুন। কাজুর একটি বিশেষ গুণ হলো আপনি যদি সঠিক নিয়মে প্রতিদিন কাজু বাদাম খান তাহলে আপনার শরীরে বৃদ্ধ বয়স পর্যন্ত যৌবনের শক্তি থাকবে। কোনোদিনও শরীরে কোনো ব্যথা হবে না বা হাড় ক্ষয়ে যাওয়ার মতো রোগ হবে না, কারণ কাজুতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস এবং ম্যাগনেসিয়াম, যা অস্টিওপোরোসিসের মতো হাড়ের রোগ হওয়া থেকেও আপনাকে রক্ষা করবে। কাজু বাদামের একটি বিশেষ গুণ হলো চোখের জ্যোতিকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। যদি আপনার দৃষ্টিশক্তির ঘাটতি থাকে বা দৃষ্টিশক্তিকে আগের চেয়েও প্রখর করে তুলতে চান
তাহলে অবশ্যই এই কাজু বাদাম আপনাকে খেতে হবে, কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে লুটেন, জিওক্সথিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট। কাজু খেলে ত্বক এবং চুল অনেক বেশি সুন্দর ও উজ্জ্বল হয়। সৌন্দর্য বাড়ানোর জন্য অবশ্যই আপনি কাজু বাদাম খেতে পারেন। কাজুতে ফাইবার রয়েছে যা আপনাকে কোষ্ঠকাঠিন্য এবং পেটের সমস্যা থেকে রক্ষা করবে, এবং গ্যাস, অ্যাসিডিটি, বদহজম এবং টক ঢেকুরও হবে না যদি সঠিকভাবে কাজু খেতে পারেন। প্রথম কথাই হচ্ছে কাজু বাদাম আপনি ভিজিয়ে খাবেন। রাতে কাজু বাদাম ভিজিয়ে রেখে সকালবেলায় খেতে হবে। তবে সকালবেলা উঠে একজন প্রাপ্তবয়স্ক মানুষ হিসেবে আপনাকে পানি পান করতে হবে 1 লিটার। কুসুম কুসুম 1 লিটার পানি পান করার আধা ঘন্টা পরে আপনি কাজু বাদাম সেবন। যারা বয়সে ছোট আছেন অর্থাৎ 18 বছরের নিচে, তারাও 1 থেকে 1.5 গ্লাস পর্যন্ত পানি পান করুন। এই পানি পানের পরে আপনি কাজু বাদাম গ্রহণ করতে। এখন দিচ্ছি 2 নম্বর প্রশ্নের উত্তর, কাজু বাদাম কোন নিয়মে কখন এবং কয়টি করে খাবেন। এখানে ছোট্ট করে একটি বিষয় বলে রাখি, সকালে উঠে কোনো কিছু খাবার আগে অবশ্যই আপনাকে পানি পান করে নিতে হবে, এছাড়াও প্রতিদিন আপনাকে পানি খেতে হবে। এখন কথা হচ্ছে কখন খাবেন। সকালে খাবেন, কিন্তু যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, অর্থাৎ আপনার ওজন যেমন আছে তেমনই যদি রাখতে চান বা ওজন কম করতে চান, তাহলে এইভাবে সকালবেলায় খাবেন। আর আপনি যদি আপনার ওজন বাড়িয়ে নিতে চান, তাহলে আপনি কাজু বাদাম সকালে ভিজিয়ে রেখে বিকেলে খাবেন। বিকেলে কাজু বাদাম খেলে স্বাস্থ্য ভালো হয়। কয়টি করে খাবেন। যদি আপনি প্রাপ্তবয়স্ক মানুষ হন, তাহলে আপনি দৈনিক 4টি করে খাবেন। যদি আপনার বয়স 18 নিচে হয়, তাহলে আপনি 3টি, 2টি এবং 1টি এই নিয়মে খাবেন। তবে কখনোই 4টির বেশি কাজু একদিনে খাবেন না। আরেকটি কথা, কাজু কখনোই লবণে ভিজিয়ে খাবেন না। এখন দিচ্ছি 3 নম্বর প্রশ্নের উত্তর, কাজু খেলে কোনো ক্ষতি হবে কিনা। যে কোনো উপকারী খাবারেরই ক্ষতিকর দিক তখনই প্রকাশ পায় যখন সেটা আপনার শরীরের জন্য উপকারী কিনা কিংবা তার পরিমাণ কতটুকু হওয়া উচিত এসব না বুঝেই আপনি গ্রহণ করেন। কাজুও তেমনি, কাজুতে সোডিয়ামের পরিমাণ একটু বেশি থাকে, সেই সাথে কাজু যদি আপনি লবণ দিয়ে খান তা আপনার শরীরের জন্য ক্ষতিকর হবে। এছাড়াও কেউ যদি দিনে 4টির বেশি কাজু খেয়ে থাকে, তাহলে তার রক্তচাপ বেড়ে যেতে পারে, স্ট্রোক এবং হার্টের রোগে পড়ার সম্ভাবনা থাকে। তাই অবশ্যই আপনাকে কাজু খাওয়ার পরিমাণের দিকে খেয়াল রাখতে হবে। কাজুতে থাকে প্রচুর পরিমাণে ক্যালোরি, যদিও এই ক্যালোরি আপনার স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু আপনি যদি অধিক পরিমাণে কাজু বাদাম গ্রহণ করেন তাহলে আপনার ওজন বেড়ে যাবে। কাজুতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, ফাইবার স্বাস্থ্যের জন্য উপকারী সকলেই জানেন, কিন্তু আপনি যদি বেশি কাজু গ্রহণ করেন তাহলে এই ফাইবার বেশি পরিমাণে গিয়ে আপনার পেট ফুলে যেতে পারে, আপনার গ্যাস হতে পারে। আরেকটি বিষয়, কাজুতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। এই পটাশিয়াম আমাদের শরীরের ব্যথা, হাড়ের ব্যথা বা হৃদরোগকে ভালো করতে পারে, কিন্তু অতিরিক্ত পরিমাণে খেয়ে নিলে হঠাৎ করে আপনার হৃদস্পন্দন বেড়ে যেতে পারে কিংবা হার্ট দুর্বল হয়ে যেতে পারে, এমনকি কিডনিও ক্ষতিগ্রস্ত হতে পারে। আজকের এই ভিডিও এবং ভিডিওর বিষয় যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।